নমস্কার, আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই অনুষ্ঠানটি খুব ভালো কাজ করবে, বা ছেলেরা, যদি আপনি পুরুষ মানুষ হন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে মন দিয়ে দেখুন। বহু পুরুষ মানুষ বিভিন্নভাবে তো আমার কাছে বহুবার এসছে, বহু কথাই আলোচনা হয়, তাদের জন্মছক বিচার করা হয়, তাদের প্রবলেম বা যে কোনো যা সমস্যা আছে সেগুলো কাটাবার জন্য বিভিন্নভাবে তাদের সঙ্গে আমার ইন্টারডিউস তো হয় এবং তার সঙ্গে কথাবার্তাও হয়। এই বিভিন্ন ছেলেরা একটি কথা বলে, কথাটা হচ্ছে কি, খুব কমন কথা, যে দাদা আমি তো উপার্জন ভালোই করছি কিন্তু পয়সা কিছুতেই আমার হাতে থাকতে চাইছে না। উপার্জন করার পর কিছু না কিছুভাবে পয়সাটা ঠিক বেরিয়ে যাচ্ছে। যতবার আমি ভাবছি যে এবারে তো টাকাটা পেলে পারে আমি আর খরচা করব না, আমি রেখেই দেবো, জমাবো, কিন্তু আবার কিছু না কিছুভাবে সেই টাকা খরচা হয়ে যাচ্ছে। নয় সেই টাকা খরচা হওয়ার জন্য বাড়িতে কোনো বাড়ির লোক অসুস্থ হয়ে গেল, তার পিছনে খরচা হলো, বা হয়তো একটা হঠাৎ, আমি নয়, আমার বউ হয়তো একটা হঠাৎ শখ তৈরি করলো যে আমি একটা কালার টিভি কিনবো, বা একটা আমি বিভিন্ন জিনিস করব, তো তার পেছনে খরচা হয়ে গেল। কোনো কোনো সময় টাকা রাখলাম কিন্তু আমার ছেলের কিছু আবদার, ছেলে মেয়ের কিছু আবদার, সেটাকে খরচা করে দিল, বা ছেলে মেয়ের বিভিন্ন কাজেতে প্রয়োজনেতেই আমি হয়তো সেই টাকাটা দিয়ে ফেললাম। আলটিমেটলি অনেক পুরুষ মানুষরা বলে যে দাদা আমি কামাই কিন্তু খারাপ নয়, আমি কিন্তু ভালো টাকাই উপার্জন করি, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, আমার মানি ব্যাগটাকে আপনি চেক করুন, 100 টাকাও হয়তো, 100 টাকা 200 টাকা হয়তো থাকবে, আসলে পয়সাই থাকে না। ঠিক আছে, তো আজকে আমি একটি একটি এমন উপায় বলবো যেই উপায়টি কিন্তু আপনাকে পয়সা খরচা করতে দেবে না, এবং যেই উপায়টি আপনার কিন্তু যদিও পয়সা খরচা হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সেই 1-2 দিনের মধ্যে আবার পয়সাটা রিটার্ন করে দেবে। খুব ভালো উপায়, বৈদিক ক্রিয়ার একটি উপায়, অবশ্যই এই উপায়টিকে করুন। কিন্তু বারবার আমার অনুষ্ঠান যখনই আপনি দেখবেন তখন একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু কোনো ফেকবাজি অনুষ্ঠান করি না, উল্টোপাল্টা গল্প দিই না। আমি এই জন্য বহুদিন থেকে টিপসের অনুষ্ঠানগুলো দিইনি, কারণ মানুষ কি মনে করবে, কিভাবে করবে, এরকম ব্যাপারটা কিন্তু আমার মাথায় মানে মনে হয়েছিল। কিন্তু আপনি যদি সত্যি এই প্রবলেমকে ঠিক করতে চান, আমি যেরকম যেরকম বলছি আপনি করুন এবং দেখুন এর রেজাল্ট কী আসছে। আপনি দুটো কাজ করতে হবে আপনাকে। প্রথম নম্বর কথা, একটি সোনার উপর দোকানে গিয়ে একটি ছোট 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি রূপোর পাত, ঠিক আছে, দেখবেন কোড়া কাটতে কাঁচি দিয়ে কেটে দেয়, রূপোর পাত একটা কিনে বৃহস্পতিবার দিনকে এই রূপোর পাতটিকে গঙ্গা জলের মধ্যে ধুয়ে আপনি কিন্তু রূপোর পাতটিকে হাতের মধ্যে রাখবেন। রেখে আপনি মনে মনে বলবেন যে হে মা লক্ষ্মী, আমার বিভিন্ন কাজের মধ্যে আমার সব পয়সা খরচা হয়ে যাচ্ছিল, কিন্তু এবার থেকে যেন আমার আর খরচা না হয়, আর যদি খরচা বাই চান্স হয় তাহলে যেন আবার সঙ্গে সঙ্গে আমি সেই টাকাটা রিটার্ন পাই, বা কোনো না কোনোভাবে আমার কাছে চলে আসে টাকাটা। এটা বলে আপনার মানি ব্যাগের মধ্যে এই জিনিসটাকে ঢুকিয়ে দেবেন, মানে রূপোর পাতটাকে ঢুকিয়ে রাখবেন, মানি ব্যাগের মধ্যে যে পয়সা রাখার একটা পকেট থাকে না, ওর মধ্যে ঢুকিয়ে রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনি এই কাজটি করবেন, কিন্তু এই কাজটি করলেই সমাপ্ত নয়, এর সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটি কাজ করতে হবে, যেটা হচ্ছে কি, বৃহস্পতিবার দিনকে স্নান করে আপনি হাতের মধ্যে 3টে লবঙ্গ নেবেন, হাতের মধ্যে 3টে লবঙ্গ, এবং হাতটাকে মুঠো করবেন, এবং মুঠো করার পর আপনি কিন্তু গুনতে পারবেন না, কারণ দেখুন এক্সপার্ট যারা লোক আছে যারা সারাক্ষণ জব টপ করে গুনতে পারে, কিন্তু বহু সাধারণ ঘরের লোকরা গুনতে পারে না, কিন্তু আপনি ঘড়ির দিকে তাকিয়ে, মোটামুটি ঠাকুর ঘরের আশেপাশে ঘড়ি তো থাকে, বা একটা আন্দাজও করলে হবে, 5টা মিনিট, 5 মিনিট আপনি খালি একটি মন্ত্র পাঠ করুন, ওম নমো নমো তন্তের ন ময়কা নমো নম দন্তের ন ম বিসর্গ, ভালো করে বুঝে নিন, ওং নম নম দন্তের নয় ময়কার নম দন্তের ন ম বিসর্গ নম ওং নমো নমা শ্রী তালব শয়রফলা দীর্ঘই শ্রী শ্রীং তালব শয়রফলা দীর্ঘই উনশ্বর শ্রী ওং নমো নমা শ্রী শ্রীং মহালক্ষ্মী দেবী নমঃ, মহালক্ষ্মী হয়তো বুঝতে পারছেন বানানটা, এবং নমঃ নমঃ মানে দন্তের ন ম বিসর্গ নমঃ। এই মন্ত্রটাকে আপনি 5 মিনিট জপ করুন, ওই 3টে লবঙ্গকে হাতের মধ্যে ঢুকিয়ে। এবারে জপ হয়ে গেল, মুঠো খুলবেন না, জপ হয়ে গেল। এবারে আপনি জপ হয়ে যাবার পরে মা লক্ষ্মীর সামনে
আপনি বিনীতভাবে বলুন যে হে মা, আমার প্রচুর অর্থ খরচা হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, তুমি আমাকে আশীর্বাদ দাও, যদি আমার অর্থ খরচা হয়েও যায় তাহলে আমি যেন আবার ভালো উপার্জন করে ফেলতে পারি, বা আমার যেন অর্থ চলে গেলেও 2-3 দিনের মধ্যে আমার যেন সেই অর্থটা ব্যাক করে কোনো না কোনোভাবে। এটা বলে ওই লবঙ্গটার মধ্যে ফুঁ দিন, এরকম করে ফুঁ দিয়ে দিন। দেওয়ার পর ওই লবঙ্গটাকে কাপড় জামা না পরে, যেমন আপনি কাপড় পরে পুজো করছিলেন, গামছা পরে পুজো করছিলেন, এরকমভাবেই ওই লবঙ্গগুলোকে মানি ব্যাগের যে পকেটটে রয়েছে ওই পকেটটার মধ্যে ঢুকিয়ে রেখে দিন। এটা করুন আপনি। এটা করার পর আপনি দেখুন আস্তে আস্তে করে আপনার খরচা হওয়া, উল্টো পাল্টা খরচা হওয়া, কারণ বহু ছেলে উল্টো পাল্টা খরচা করে, ঠিক আছে, তারা যদি মনে করে একটু পয়সা রাখবো, আবার বন্ধু বান্ধবের সঙ্গে কোনো পার্টি বা কোনো একটা হঠাৎ কোনো ইস্যু তৈরি হলো, বিভিন্নভাবে খরচা হয়ে যায়, তো অবশ্যই খরচা বন্ধ হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যদি বাই চান্স খরচা হয়ে যায়, 2-3 দিন পরে কিন্তু আপনার আবার টাকাটি চলে আসবে। তবে হ্যাঁ, বারবার আমি একটা কথা বলি যে বেকার ছেলেরা কিন্তু এটা করবে না, কারণ টাকা উপার্জনের যদি সোর্স না থাকে তাহলে কী করে টাকাটা আসবে, তাই না? বেকার ছেলেরা কিন্তু এটা করে লাভ পাবে না, কিন্তু যে সমস্ত লোকরা কাজ বাজ করে কিন্তু তারপরেও তাদের সংসার চালায়, তারপরেও খরচা হয়ে যাচ্ছে, ডেফিনেটলি তারা কিন্তু ফল পাবে। অবশ্যই করুন এইটা। খুব ভালো ভালো টোটকা নিয়ে আমি আসছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব করে রাখলে পারে এই চ্যানেলটি আমি ডেফিনেটলি শিওর আপনার কাজে লাগবে। অবশ্যই একদিকে টোটকা আর একদিকে রাশিফলের অনুষ্ঠান, জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান, তন্ত্র বিভিন্ন প্রক্রিয়া বা ক্রিয়া বাস্তু নিয়ে বিভিন্ন টিপস নিয়ে বারংবার আমি চলে আসি। অবশ্যই আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কিন্তু করবেন, অবশ্যই নিরাশ হবেন না, ভক্তি সহকারে কিন্তু করবেন, আপনি ডেফিনেটলি ফল পাবেন। নমস্কার।